মিথ্যা চাই শুধু কত কি ভাবে কেন চেয়ে আছো গো মা। বাংলা চলচ্চিত্র ইতিহাসের পাতায় এক উজ্জ্বল ধ্রুবতারা ঋত্বিক কুমার ঘটক, তার নির্মিত চলচ্চিত্র সত্যিই ১৯২৫ সালের ৪ নভেম্বর ঢাকার জিন্দাবাজারের ঋষিকেশ দাস লেনে ঐতিহ্যময় ঘটক বংশে জন্মগ্রহণ করেন তিনি। বাবা মায়ের কনিষ্ঠ সন্তান ঋত্বিকের শৈশবের একটা বড় সময় কেটেছে রাজশাহী শহরে। রাজশাহী শহরের মিয়াপাড়ায় ছিল ঋত্বিকের বাড়ি, যেখানে বর্তমানে হোমিওপ্যাথি কলেজ গড়ে উঠেছে। তবে পুরনো সেই দেয়াল, সেই কুয়া এখনও রয়ে গেছে। ১৯৪৭ সালের দেশভাগের পর ঋত্বিকে পৈতৃক ভিটে মাটি ছেড়ে চলে যেতে হয় পশ্চিমবাংলায়। শরণার্থীদের অস্তিত্বের সংকট তাকে গভীরভাবে আলোড়িত করে এবং পরবর্তী জীবনে তার চলচ্চিত্র এর স্পষ্ট প্রমাণ লক্ষ্য করা যায়। ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে, এত কাছে, অথচ কোনোদিন আমি ওখানে পৌঁছতে পারবো না। ওটা বিদেশ নাগরিক, অযান্ত্রিক, বাড়ি থেকে পালিয়ে, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, সুবর্ণরেখা, তিতাস একটি নদীর নাম এবং যুক্তিতক্ক গপ্পর মতো অনন্য সব সৃষ্টিকর্ম তাকে আলাদা করেছে সবার থেকে। তার ছবির গল্পগুলোতে কোথায় যেন একটা চাপা কষ্ট, ক্ষোভ, না পাওয়ার আর্তনাদ খেলা করে। আমি জামু কেন যাইবা খাইবার লাইগা, এই শেষ সুযোগ, এখনো শরণার্থী হও। শরণার্থী ১৯৭৬ সালের ৬ ফেব্রুয়ারিতে ক্ষণজন্মা এই মেধাবী নির্মাতা আমাদের সবাইকে ছেড়ে চলে যান। তারপর থেকেই এই গুণী নির্মাতা বেঁচে আছেন তার কাজে, যুগ যুগ ধরে থাকবেন বইকি। যে ভুল মহাজনের টাকায় সুতো কিনে আমি তাঁত চালাবো, তোদের সঙ্গে বেইমানি করব। শুভ্রা, ফ্লোরিডা রোজারিও, ইউল্যাব টিভি, ঢাকা। এই গাঁতে বাস ধরে গেছে।